একটা সময় একসঙ্গে নিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো রাজত্ব চালিয়েছে ইউরোপ ফুটবলে, ছিলেন বিশ্বের সেরা দুই প্রতিদ্বন্দ্বী। শুধু প্রতিদ্বন্দ্বী বললেও ভুল হবে, এই দুই ফুটবলার ছিলেন চির প্রতিদ্বন্দ্বী। ইউরোপ থাকাকালীন সময়ে আজ এ তাকে ছাড়িয়ে যেত তো কাল ও তাকে, তখন দুইজন একসঙ্গে ইউরোপে খেলায় হর হামেশাই মুখোমুখি লড়তে দেখা যেত বিশ্বের এই দুই তারকা ফুটবলারকে। তবে বর্তমানে ইউরোপ ছেড়ে দুইজন অবস্থান করছে বিশ্বের দুই মেরুতে। বিশ্বকাপের পর গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি লীগের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ এই মহাতারকা। অন্যদিকে নানা নাটকীয়তায় পরে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাই আগের মতো একসঙ্গে দেখা যায় না জমের এই দুই সেরা ফুটবলারকে। এর আগে সর্বশেষ গেল বছর সৌদি ক্লাব আল নাসর এবং ইউরোপের ক্লাব পিএসজির ম্যাচে একসঙ্গে দেখা যায় বিশ্বের এই দুই তারকাকে। ওই ম্যাচ দিয়েই সৌদি ক্লাবটির হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন রোনাল্ডো। বছর ঘুরতে আবারও আজ এক মাঠে মুখোমুখি লড়াইয়ে নামার কথা ছিল, তবে তা আর হচ্ছে না। রিয়াদ সিজন কাপের ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 12টায় সৌদি আরবের কিংডম এরেনায় মুখোমুখি হবে মেজর লীগ সহকারের ক্লাব ইন্টার মায়ামি এবং সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর। যদিও এই ম্যাচে আল নাসরের তারকা ফুটবলার রোনাল্ডোকে পাওয়া নিয়ে আগে থেকেই ছিল শঙ্কা, কেননা ইঞ্জুরির কারণে বর্তমানে দলের বাহিরে রয়েছেন এই তারকা। গতকাল বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আল নাসরের কোচের সূত্র দিয়ে জানানো হয়েছে এই উত্তেজনাপূর্ণ খেলোয়াড় থাকছেন না, কিন্তু মেসিদের বিপক্ষে রোনাল্ডো খেলবেন কি না এই বিষয়ে ক্লাবটির পক্ষ থেকে কিছু জানায়নি। এদিকে শুধু রোনাল্ডো মেসি নয়, এই ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামবেন মেসির বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাও। অনেকদিন পর এক মাঠে ইউরোপ ফুটবলের এত তারকার লড়াই দেখতে তাই দর্শকরাও মুখিয়ে রয়েছে। এর আগে গেল মাসের 25 তারিখ সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং আল নাসরের সঙ্গে একটি করে ম্যাচ খেলতে সৌদিতে পা রাখে মেসির ক্লাব ইন্টার মায়ামি। এরপর গেল 29 জানুয়ারি সাবেক বার্সা ও পিএসজির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের আল হিলাল ক্লাবের বিপক্ষে মাঠে নামেন মেসিরা। যদিও ওই ম্যাচে খেলেননি নেইমার, কেননা লম্বা সময় ধরে চোট নিয়ে মাঠের বাহিরেই অবস্থান করছেন তিনি। তারপরও সেই ম্যাচে 4-3 গোলে হেরেছিল মেসি সুয়ারেস বুসকেটস।